আর কিছুই নাই। আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে, কিসের উপাদান থেকে? এটা নবীর ব্যাপারে না, আম ভাবে মানুষদের ব্যাপারে কথা বলেন না কেন? আল্লাহ তো বলতে পারবেন আমি মানুষ সৃষ্টি করছি মাটি দিয়া, কথা বলেন না কেন? প্রথম মানুষ মাটি, আল্লাহ বলতে পারতেন আমি মানুষ তৈরি করেছি মাটি দিয়া, কিন্তু আল্লাহ এখানে বললেন আমি মাটির উপাদান দিয়া মানুষকে তৈরি করেছি। এরপর মাটির উপাদান থেকে বাবা আরেকটু খেয়াল, আল্লাহ চাইলে মাটি লাগে না, মাটির উপাদান লাগে না, এমনিতেই মানুষ বানায় দিতে পারেন। প্রমাণ কি? প্রমাণ হলো আমাদের আগের নবী, আমাদের নবীর আগের নবী পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, যাকে আল্লাহ মাটির উপাদানও লাগান নাই, সরাসরি এক জিব্রাইল আলাইহিস সালাম ফু দিলেন আর মারিয়মের গর্ভের ভিতরে আল্লাহ আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পয়দা করে দিলেন। আল্লাহ বানাইলে মাটি লাগে, কথা কন না কেন? ভালো করে খেয়াল করেন, এ মানুষ অহংকার করার কিছুই নাই। আরেকটু সোজা কথা বলে দেই, আমি মুনাজাতের ভেতরে বললাম আল্লাহ, সবাই একটু ইমানের আওয়াজ দিয়া বলে ফেলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, জবান খুলে বলেন আল্লাহ। আমি মুনাজাতের ভিতরে বললাম আল্লাহ, আমার মতো গুনাহগার, আমার মতো নালায়েক, আমার মতো নাখানদান, আমার মতো কুমিন, আমার মতো কম ভক্ত আর কেউ নাই। আল্লাহ আপনার দামি দামি বান্দাদের সাথে মিলিত হয়ে হাত বাড়াইয়া দিলাম, এ বান্দাদের দিকে তাকাইয়া আপনি আমাকে সহ সকলকে মাফ করে দেন। অথচ আমি মসজিদের নামাজে, জুমার নামাজের পর মুনাজাতে কথাগুলো বলতেছি, আমি নিজে ইমাম, বাকি সব হলো আমার মুসল্লি। আমি মুনাজাতে একটু ব্যতিক্রম করে আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহ আমি গুনাহগার, নালায়েক, না খানদান, আমার মতো কমিন কম ভক্ত তোমার দুনিয়াতে আর কেউ নাই। দামি দামি বান্দাদের নিয়ে হাত বাড়াইলাম, দামি বান্দাদের উসিলায় আমাকে সহ সকলকে মাফ করে দেন। এবার আপনারা আওয়াজ দিয়া বলেন, আমার মুসল্লি যদি আমাকে বলে আমার ইমাম কমিন, আমার ইমাম কমিন, আমার ইমাম নাফরমান, আমার ইমাম জাহিল, আমার ইমাম গুনাহগার, একটু ইমানের আওয়াজ দিয়া বলেন, আপনি আদবওয়ালা হবেন না বেয়াদব হবেন, কথা বলেন না কেন? আপনি হবেন বেয়াদব। অতএব নবী বলেছে আমি তোমাদের মতো বশর, আরো তো নবী বলেছে ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নি আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। ও আল্লাহ, নবী বলেছে হে লোক সকলেরা শুনে নাও, আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, আমি নবীও দৈনিক 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। বুঝতেছেন কথা? হয় আল্লাহর নবী বলেন ও মানুষ দলেরা আল্লাহর কাছে ক্ষমা চা, আমি নবী দৈনিক 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। এখন যদি আপনি নবীর উম্মত বলেন আমার নবী 100 বার আল্লাহর কাছে ক্ষমা চায়, অতএব নবীর গুনাহ আছে, গুনাহ না থাকলে নবী ক্ষমা চাইবে কেন? একটু আওয়াজ দিয়া বলেন, ঈমান থাকবে নাকি? কথা বলেন না কেন? থাকবে ঈমান। এ নবীর আশেক, নবী আমাকে শিখায় বলে নিজেরে ছোট বানায় দাও, যত বড় হতে চাও নিজেরে তত ছোট বনে করে নাও। আমি বড় এ কথা কোনো ঈমানদার বলবে না, আমি বড় আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস তো সত্য কথাটাই বলেছে, খেয়াল করেন, ইবলিস তো মিথ্যা বলে নাই, সত্যই বলেছে, ও আল্লাহ আমি তো দামি, আমি বড়। ইবলিস কিন্তু সত্য, বড়টা মিথ্যা বলেছে, কিন্তু সামনে আগান, ইবলিস যে যুক্তিটা দিল, যুক্তিটা কিন্তু মিথ্যা নয়। ইবলিস বলেছে আমাকে বানাইছেন আগুন দিয়া, ওকে বানালেন মাটি দিয়া, আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি দিয়াই বানিয়েছেন। ইবলিসও বলেছে আল্লাহ ওকে তো আপনি মাটি দিয়া বানিয়েছেন, নবীকে মাটি দিয়া বানানো হয়েছে, কিন্তু এই
ইবলিস বলার কারণে সে ফেরেশতাদের সরদার হয়ে এ কথাটা বলার কারণে আল্লাহ তাকে চিরবিষাক্ত বানায়া দিয়েছে। একটু খেয়াল করেন, ইবলিস কিন্তু সত্যটাই বলেছে, তাকে মাটি দিয়া বানিয়েছেন, আদমকে আল্লাহ মাটি দিয়াই বানিয়েছেন, অথচ আবার নবীর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। অতএব যদি আমার সমাজে কেউ এভাবে বলেই ফেলে আমার নবী মাটির তৈরি, আমি বলবো সে ইবলিসের সাথে সাদৃশ্যতা অবলম্বন করলো, কথা কন ঠিক কিনা? এগুলো বলারই তো প্রয়োজন নাই, নবী কেমন সোজা কথা, নবী নবীর মাতা, কথা কন না কেন? ইমান, আমার ইমান হলো নবী, আমি নবীকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, সবচেয়ে বেশি তাজিম করতে হবে, এটাই হলো মূল কথা। আমার নবীর তাজিম কেমন? বলে নবী দুনিয়ায় থাকতে যেমন ছিল বিদায়ের পরেও তেমন, কথা বলেন না কেন? নাকি বিদায়ের পর একটু কমে গেছে? এরে নবীর আশিক সুজা কথা শুনে না, নবীর সাথে কোন রকম বেয়াদবি করা চলবে না, বেয়াদবি করবেন তো ঈমান যাবে। একটু খেয়াল করেন, অহংকারের কারণে মানুষ নিচে যায় নিচে যায়, আর নম্রতার কারণে, ভদ্রতার কারণে, আদবের কারণে আল্লাহ মানুষকে দিন দিন উপরে উঠায়া দেয়, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী বলেছে অহংকার করবি না, অহংকার করবি না, আমি বড় হাফিজ, আমার চাইতে বড় হাফিজ আর কেউ নাই, আমি বড় মুফতি, আমার চাইতে বড় মুফতি আর কেউ নাই, আমি বড় মুহাদ্দিস, আমার চাইতে বড় মুহাদ্দিস আর কেউ নাই, চেয়ারটাতে আমি বসবো, আর কেউ চেয়ারে বসতে পারবে না, সবাই আমার নিচে থাকবে, আমার সাথে কেউ বসতে পারবে না, অহংকার করবি না, অহংকার যদি কর, তুমি যত বড় আলেম হও, মুফতি মুহাদ্দিস হও, অহংকারের কারণে সব আমল বরবাদ, তোর তাহাজ্জুদ বরবাদ, তোর কোরআন তেলাওয়াত বরবাদ, তোর আল্লাহ আল্লাহ জিকির বরবাদ, অহংকার করবি তো সব শেষ হয়ে যাবে। এজন্য মানুষ অহংকার করবে না, মানুষ নিজেকে ছোট বানায়া দিবে। আল্লাহ পাক বলেন অহংকার করলে কি হবে? বলে জাহান্নামে যাবি। কিভাবে যাব? বলে জাহান্নামে যাওয়ার আগে জুতার বাড়ি খাই জাহান্নামে যাবি। দুনিয়াতেও জুতার বাড়ি খাবি, অপমানিত হবি, অপদস্ত হবি, আর পরকালে জাহান্নামে ঢুকবি। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াসতাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরি। বলেন যারা আমার ইবাদতে অহংকার করবে, অচিরেই সায়াদখুলুনা, অচিরেই তারা প্রবেশ করবে, লাঞ্ছিত হয়ে জাহান্নামের ভেতরে ঢুকে যাবে। এরে নামাজি বাবা, কষ্ট করে নামাজ পড়ো, কষ্ট করে কোরআন তেলাওয়াত করো, যদি অহংকার ভিতরে থাকে বাদ দিতে হবে, নিজেকে ছোট বানায় দিতে হবে। আজকে যত মাস্তানি মসজিদের ভেতরে চলে, যত গুন্ডামি মসজিদের ভেতরে চলে, বাহিরে পারে না মসজিদে গিয়া ইমাম মুয়াজ্জিনের সামনে মাতবুরি দেখায়, একটু ইমানের আওয়াজ দিয়া বলেন এমন মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইমাম সাহেব বয়ান করেছে, বয়ানটা থামায়া দিয়া ইমাম সাহেবকে বলে আমগো খান, আমগো করেন, আমগো বাড়িতে ঘুমান, এমন ওয়াজ করেন কেন? আমগো গায়ে লাগে, আপনি বয়ান করেন আপনার চাকরি স্থায়ী হয়ে যাবে, আপনার পর আপনার ছেলে চাকরি পাবে, ছেলের পর ছেলে চাকরি পাবে, আপনারে ভালোবাসি মহব্বত করি, এ ভালোবাসায় কোনো ঘাটতি নাই, তবে গায়ে লাগে এমন বয়ান করা চলবে না, আছে না নাই? কথা কন না কেন? এই জন্য বাংলাদেশে আমাদের দেশে মসজিদে দেখে দেখে ইমাম সাহেব রাখে, এমন ইমাম রাখে যে ইমাম শুধু একাধারে কথা বলে যাবে, সাত আসমানের উপরে সাত জমিনের নিচে শুধু পরকালের বয়ান চলবে, বাস্তবতার কোনো বয়ান নাই মসজিদের ভিতরে, কথা কন? কথা বলেন না কেন? অথচ কোরআন কি বাস্তবতার সাথে না নাই? কথা কয় না? এ কোরআন বাস্তবতার সাথে মিল আছে না নাই? নাকি দেড় হাজার বছর আগের কোরআন এখন আর চলবে না? কথা কয় না? এ কোরআনে কোন নীতি নাই, সব এ কোরআনে আছে। অতএব তুমি যদি মুমিন হও,
নিজেকে ছোট বানায় দাও। ইমাম সাহেব আপনি কথা বলেন, আপনি আপনার ধাতে কথা বলে যান, কোরআনের সঠিক তাফসীর করেন, হাদিসের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ শোনায় দেন, এতে আমার গায়েও যদি লাগে আমার গায়ে লাগুক আপনার কোনো টেনশন নাই, কারণ আমি মুসলমান, আমার গায়ে লাগলেও কিছু করার নাই। আপনি বাস্তব বয়ানগুলো শোনায় দেন, একজন ইমানদারের কথা হবে এমন কথা বলেন ঠিক কিনা? গায়ে লাগলে হুজুর ভালো না থাকবে ইমান কথা কয় না? আমি সুদখুর কোরআনে সুদের আয়াত আছে, পারে না এটা কাইচ্চা ফালায়া দেয় কথা কয় না? আমি ঘুষখুর কোরআনে ঘুষের আয়াত আছে, পারে না কোরআনটারই পড়ায়া দেয় কথা বলেন না কেন? আজকে বাংলাদেশে দেখেন পীর মাশায়েখদের বিরোধিতা কারা করে, বাংলাদেশে হক্কানি আলেমদের বিরোধিতা কারা করে? জবাব হলো তারাই করে যাদের ভিতরে দুনিয়ার রোগগুলো আছে, যার ভিতরে অহংকার আছে, ওই বান্দা অহংকারের কারণে একজন আলেমের বিরোধিতা করে, যার ভিতরে ঘুষ খাওয়ার লোভ আছে, ওই বান্দা ঘুষটা টিকায় রাখার জন্য আলেমদের বিরোধিতা করে, যার ভিতরে জিনার রোগ আছে, ওই বান্দা জিনার প্রচার প্রসার ঘটাবার জন্য আলেমদের বিরোধিতা করে। এর বাবা একটু ভালো করে খেয়াল কর, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম, রহিমানা করে সিনেমা হল নাই, কিন্তু সিনেমা হল হতো যত অনষ্টামি নোংরামি চলতো, যদি না এই রহিমানা করে আলেম ওলামা না থাকতো কথা কন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আলেমদের কারণেই এখনো শান্তি আছে, যদি আলেমরা না থাকতো শান্তির নিশানাও থাকতো না। এজন্য সবসময় অহংকারী হবি না, অহংকার করা চলবে না, নিজেকে নত করে দে। অহংকার কাকে বলে? সারা জীবন শুনলাম হুজুর অহংকার অহংকার, অহংকার কাকে বলে? আমার সামনে যারা আছেন যদি জিজ্ঞাসা করেন, আমার মনে হয় অহংকার কাকে বলে কথাটার জবাব ভালো করে অনেকেই দিতে পারবেন না। এই জন্য একটু ভালো করে খেয়াল করেন অহংকার কাকে বলে। তাহজিবুল আসার লিত্তাবারি কিতাবের ষষ্ঠ খণ্ডের 218 পৃষ্ঠায় অহংকারের সংজ্ঞা দেওয়া হয়েছে, আল কিবরু ইনকারুল হাক্কি ওয়া ইহতিকারুন নাস। খারাপ লাগে আপনাদের? অহংকারের সংজ্ঞা দেওয়া হয়েছে আল কিবরু ইনকারুল হাক্কি, অহংকার কাকে বলে? জবাব হলো যারা সত্যকে অস্বীকার করে তারাই অহংকারী। দুনিয়াতে যে বা যারা সত্যকে অস্বীকার করবে তারা সব অহংকারী। একটি ইমানের আওয়াজ দিয়ে বলেন, সত্যকে অস্বীকারকারীরা কি? কোরআন সত্য নাকি মিথ্যা? কোরআন সত্য? আমাদের ধর্ম সত্য নাকি মিথ্যা? আওয়াজ দিয়ে বলে সত্য। আওয়াজে মনে হয় মিথ্যা। আপনাদের ধর্ম সত্য নাকি মিথ্যা? এটা কি কই পাইলেন? কই দলিল কি? জোরে বলে আমার ধর্ম সত্য, দলিল কোরআন। কোরআন যে সত্য দলিল কি? কথা কয় না? কোরআন যে সত্য দলিল কি? আছে না নাই এরকম পান্ডা কথা বল না হুজুর। ধর্ম সত্য দলিল কোরআন, জানতে চাই কোরআন যে সত্য দলিল দিয়া যান। এর বোকাদের হাজার বছর আগে কোরআনের ভেতরেই আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, আমার কোরআন সত্য, পারলে মিথ্যা প্রমাণিত কর। আল্লাহ বলেন, জালিকাল কিতাবুলা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকি। এটার ভিতরে কোনো বক্রতা নাই, মিথ্যার লেশ মাত্র নাই, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েতের বাধেও। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়া দুউ শুহাদাকুম মিন দুনিল্লাহ মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলেন, আমি যে কোরআন নাযিল করলাম, একটু
খেয়াল করেন, আল্লাহ বলেন আমি যে কোরআন নাজিল করলাম, তোমরা যদি দাবি করে থাকো কোরআন আমার বন্ধু বানিয়েছে, আমার বান্দা বানিয়েছে, তাইলে তোমরা কোরআনের একটা সুরার মতো সুরা বানায়া দেখাও, ছোট্ট একটা সুরার মতো সুরা বানায়া দেখাও, আর আমাকে বাদ দিয়া যাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিতে পারো নাও, আমার একটা কোরআনের একটা ছোট্ট সুরার মতো সুরা বানায়া দেখাও, যদি বানাইতে পারো তবে আমার গোলামি করা লাগবে না, যদি না বানাইতে পারো সত্যবাদী যদি হও বানায়া দেখাও, আর যদি মিথ্যাবাদী হও তাইলে জেনে রাখো আমার কোরআনই সত্য, আমার কোরআনই সত্য কথা বলেন ঠিক কিনা। কি ভাই খারাপ লাগে নাকি আপনাকে? ওঠা বসা করা যাবে? উঠলে তো খারাপ লাগে। এ কোরআন কার? জোরে বলেন কার? আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতে বলেন যদি সমস্ত জিন আর মানব একত্রিত হয়, মানুষ যেটা বানাইছে মানুষ ওটার মতো বানানো সম্ভব কিনা? কথা কর না কেন, কোরআন যদি মানুষে বানাইতো তাহলে এর চাইতে আরো স্পেশাল কিছু বানানো হতো, দেড় হাজার বছর চলে গেছে, পারে নাই কেউ। মানুষ যেটা বানাতে পারে অন্য মানুষ তার মতো না, তার চাইতে ভালো করে বানাতে পারে, কথা কর না কেন। আজ থেকে 10 বছর 15 বছর আগে 20 বছর আগে মোবাইল ছিল, আসিল কিন্তু কম, কথা কর না কেন। 30 বছর আগে মোবাইল ছিল কিন্তু কম, মনে হয় ছিলই না, তারপরেও ছিল ওই নোকিয়া টোকি এগুলো থাকতেও পারে, হয়তো বা ছিল, টেলিফোন ছিল, এটা মানুষের বানানো, কিন্তু আজকে দেখেন কত আপডেট, কত নতুন, কত সুন্দর। সোজা কথা হলো মানুষ বানিয়েছে যেটা দিন দিন আরো উন্নত হবে, আরো উন্নত হবে, মানুষ যেটা বানাবে অন্য মানুষের চাইতে আপডেট বানাবে, উন্নত করে নতুন করে বানাবে। অতএব সোজা কথা আল্লাহ যেটা তৈরি করেছে এটার মতো বানানো সম্ভব না, কথা কন ঠিক কিনা। ওই যে বানাইছে না একটা 8 কোটি টাকা খরচ করে নাকি বাংলাদেশে আনছে ডিজিটাল দেশ উদ্বোধন করার জন্য, নাউজুবিল্লাহ বলবেন না। আর সবচাইতে বড় দুঃখের বিষয় হলো সৌদি আরবের মতো দেশ নাকি একে নাগরিকত্ব দিয়েছে, দেশ কোথায় আছে মিয়া? সৌদির মতো দেশ এই কি? এটা পুতুল, এটাকে নাগরিক সুফিয়া না, সুফিয়া সুফিয়ারে নাগরিকত্ব দিছে, তার মার কত কিছু কত কিছু পেছন দিক দিয়ে এগুলো দেখা যায়, এরে মানুষের মতো মর্যাদা দেওয়া হয়? এগুলো হলো আল্লাহর সাথে বেয়াদবি, এ সমস্ত বেয়াদব করে আল্লাহ কখনো ক্ষমা করবেন? কি খেলা পাইছো? মানুষ আল্লাহ পাক তৈরি করেছে, কিভাবে বানালেন? আল্লাহ পাক বলেন আমি মানুষ বানালাম, এ মানুষকে মাটির উপাদান থেকে তৈরি করলাম, এরপর সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন, বলে তোর বাপের পৃষ্ঠদেশ থেকে আমি এক ফোঁটা বীর্য, বীর্য যেটা মাটির উপাদান থেকে, কিভাবে মাটির উপাদান থেকে, আপনি যদি মিষ্টি খান মিষ্টিটাও মাটির উপাদানের, আপনি যদি আঙ্গুর খান আঙ্গুরটাও মাটির উপাদানের, আপনি আনারস খান আনারসটাও মাটির উপাদানের, যেটাই খাবেন ওটাই মাটির উপাদানের, কথা কন ঠিক কিনা? জোরে কর না কেন, সব মাটির উপাদান। আল্লাহ বলে মাটির উপাদানে বানানো এই যে সূক্ষ্ম একটা জিনিস, এক ফোঁটা বীর্য, আমি তোর বাপের পৃষ্ঠদেশ থেকে তোর মায়ের পেটের ভিতরে অন্ধকার নিরাপদ একটা জায়গায় স্থানান্তরিত করে দিলাম, এই নিরাপদ জায়গায় এটাকে আমি রেখে এরপর আবার সৃষ্টি কত নিখুঁত, আজকে তুমি পুতুল বানায় মানুষের মর্যাদা দাও, পারলে আমার আল্লাহর মতো মর্যাদা দাও, এক ফোঁটা বীর্য যদি পারো বানাও। এর নবীরা আসে ভালো করে খেয়াল কর, আল্লাহ পাক মানুষের সৃষ্টির কথা বলেন সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান ফখলাকনাল আলাকাতা মুদগাতান ফখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন।
আল্লাহ পাক বলেন এই যে নুতফাটা বীর্যটা আমি তোর মায়ের পেটের ভিতরে রাখলাম, এরপর এটাকে বানালাম রক্ত, রক্তটাকে বানালাম গোস্তের টুকরা, গোস্তটাকে আমি আল্লাহ রক্তটাকে বানালাম, রক্ত থেকে গোস্তের টুকরা বানালাম, গোস্তের টুকরাটা থেকে আমি হাড় বানালাম, হাড় বানালাম, নাকটাকে পজিশন মতো বানায় দিলাম, চক্ষুটাকে পজিশন মতো বানায় দিলাম, তোর মাথাটাকে পজিশন মতো বানায় দিলাম, হাতের হাড়গুলো পজিশন মতো বানায় দিলাম। এরে বাবা আল্লাহ কত নিখুঁত কারিগর, আল্লাহ কত সুন্দর কারিগর, আল্লাহ আমার মাথাটার ভিতরে কান দিলেন শ্রবণ শক্তির জন্য, আল্লাহ আমার সামনের ভিতরে দাঁত দিলেন, দাঁতের পরে জিহ্বা দিলেন, এই জিহ্বাটা এমন একটা মেশিন, দুনিয়ার সব ক্ষমতা একত্রিত কর, জিহ্বার মতো একটা মেশিন বানানো সম্ভব।